বাংলাদেশে খাল বিল নদী বা যে কোনো আকারের জলাশয়ে সবুজ পাতায় যে কচুরিপানা দেখা যায় সেটা প্রায় 150 বছর আগেও এই অঞ্চলে কেউ চিনত না, এটি এখানে জন্মাতই না। কিন্তু এই মহাদেশে আগমনের পরেই কচুরিপানা নানাভাবে নাস্তানাবুদ করেছিল প্রশাসনের কর্তা ব্যক্তিদের, এমনকি নির্বাচনী ইশতেহারে কচুরিপানা নিধনের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত করা হয়েছিল এক সময়। 1848 সালে কচুরিপানার বাংলায় আগমন ঘটেছিল। মূলত আমাজন জঙ্গলের জলাশয়ে থাকা উদ্ভিদ এটি। হালকা বেগুনি রঙের অর্কিড সদৃশ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জর্জ মার্গন নামে এক স্কটিশ ব্যবসায়ী ব্রাজিল থেকে বাংলায় কচুরিপানা নিয়ে আসেন। কচুরিপানা প্রকৃতভাবে খুব সহনশীল এবং দ্রুত বর্ধনশীল এক উদ্ভিদ। উপযুক্ত পরিবেশ পেলে এই একটিমাত্র উদ্ভিদ যা মাত্র 50 দিনে 3000-এর বেশি সংখ্যায় বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে যেতে পারে। এই উদ্ভিদ পানিতে ঘন্টায় 3 মাইল গতিতে ভ্রমণ করতে পারে। বিভিন্ন প্রজাতির জলজ পাখি এদের বিস্তারে সাহায্য করে। বিস্ময়কর এসব বৈশিষ্ট্যের সাথে বাংলায় আগমনের পর কচুরিপানা এই অঞ্চলে বহু ভোগান্তি আর যন্ত্রণাও জন্ম দিয়েছে। বাংলার জলাশয়ে মুক্তভাবে ভাসমান এই বহুবর্ষীজীবী জলজ উদ্ভিদ এত দ্রুত বাড়তে থাকে যে 1920 সালের মধ্যে প্রায় প্রতিটি নদ নদী খাল বিল কচুরিপানায় ছেঁয়ে যায়, যা সে সময়ের কৃষিখাতে দুর্দশা ডেকে আনে। এতে বড় ধাক্কা লাগে তৎকালীন পূর্ব বাংলার অর্থনীতিতে। সে সময় বাংলায় পণ্য আনা নেয়া বা বাণিজ্যের অন্যতম প্রধান রুট ছিল নদীপথ। অথচ কচুরিপানার কারণে অনেক সময় জলাশয়ে চলাচলও দুঃসাধ্য হয়ে ওঠে। আবার কচুরিপানা পচে পানির নিচে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ত, এর ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এতে জলজ প্রাণ বৈচিত্র্য পড়ে কঠিন হুমকির মুখে। সে সময় পূর্ব বাংলার কৃষি বিভাগের উপপরিচালক এবং ওয়াটার হায়াসিন্থ কমিটির সেক্রেটারি কেনেত ম্যাকলিন ঢাকা এগ্রিকালচার ফার্মে কচুরিপানার রাসায়নিক উপাদানের উপর 1916 সালে একটি গবেষণা করেন। তিনি তাতে দেখতে পান এতে উচ্চমাত্রার পটাশ, নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিড রয়েছে, যা উন্নত মানের জৈব সারের প্রধান উপাদান। কচুরিপানার এই গুণের কদর সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। বেঙ্গল হায়াসিন্থ বিল 1933-এর তথ্য অনুযায়ী কচুরিপানার কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল তৎকালীন অর্থমূল্যে 6 কোটি টাকারও বেশি। কচুরিপানা এই অঞ্চলে মহা দুর্ভিক্ষের কারণ বলেও মনে করা হয়, যার কারণে 30 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। কচুরিপানা নিয়ে কাজী নজরুল ইসলাম তার শেষ সওগাত কাব্যগ্রন্থে 22 লাইনের একটি কবিতাও লিখেছিলেন, ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয় পরদেশী অসুর ছানা। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রশাসন দ্বিধায় পড়ে যায়। তারা এই উদ্ভিদ নির্মূলে কাজ করবে না এর লাভজনক ব্যবহারে বৈজ্ঞানিক উপায়ের উপর জোর দেবে। এ নিয়ে 1921 সালে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ও উদ্ভিদবিদ স্যার জগদীশ চন্দ্র বসু। পরের 1 বছর তারা 7 দফা বৈঠক করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর 1936 সালে কচুরিপানা বিধি জারি করে তৎকালীন সরকার নিধন করা হয় এই উদ্ভিদ। সে সময় দেশপ্রেম ও উৎসাহ নিয়ে সাধারণ মানুষ এই কাজে যোগ দেয়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা উৎখাত শুরু হয়। এদিকে 1937 সালে নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে বাংলাকে কচুরিপানা মুক্ত করার অঙ্গীকার ছিল। নির্বাচনে বিজয়ের পর শের বাংলা একে ফজলুল হক তার সরকার গঠন করেন এবং প্রথমেই কচুরিপানা উৎখাত কর্মসূচি হাতে নেন। এরপর 1939 সালে এপ্রিলের শেষ সপ্তাহে তিনি কচুরিপানা সপ্তাহ পালন করেন। নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কচুরিপানার বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছিলেন শের বাংলা একে ফজলুল হক। মহিবুল কাদের, মাইটিভি।